নানা আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মোহনার টেলিভিশনের তেরো বছর পার করে চোদ্দ বছরের পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বিস্তারিত সন্ধ্যায় শহরের একটা রেস্টুরেন্টে মোহনা টেলিভিশনের দর্শক ফোরাম ও সিরাজগঞ্জ প্রতিনিধি জুবাইল হোসেনের আয়োজনে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম শানটুর সভাপতিতে এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আলামিন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা এন প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না সময় টিভির স্টাফ রিপোর্টার রিঙ্কু কুরুট আর টিভির জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু নাগরিক টিভির প্রতিনিধি রফিক মুল্লা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দিলীপ গৌর দৈনিক জায় জায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এ মোকাদ্দেস দৈনিক মানব কণ্ঠ ও জাগো নিউজের জেলা প্রতিনিধি এমএম মালেক ঢাকা কো পোস্টের জেলা প্রতিনিধি শুভকুমার ঘোষ দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জিহাদুল ইসলাম দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন সহ জেলার বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এ সময় অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মোহনা টিভির 13 পেরিয়ে 14 বছরের পদপরণের ভূমিকা তুলে ধরার পাশাপাশি মোহনা টিভির উত্তর ত্র সাফল্য কামনা করেন